গেট খুললাম আমার মানি ব্যাগ নিলাম আমার গেট ঢালাম তিনখানা ব্যাগ একবারই আমি সো হ্যালো এভরিওয়ান তো আমরা এখন ফোন অনেকদিন পর প্রায় অনেক দিন না অনেক বছর পর তাই তো 17 বছর পরে মামার বাড়িতে যাচ্ছি বাবা নেই বোনও নেই এটা শুধুমাত্র আমি মা ফোন আমাদের ট্রেন রয়েছে কলকাতা স্টেশন থেকে তো এখন ওই দিকে যাওয়া হচ্ছে বাবা এখন ব্লগিং করছে এখন একটুখানি নতুন ব্যাপার তো সেটিংটা একটু বুঝতে পারছে না তুই জানি তো বলবো এখন কেন ট্রেনে উঠেও বলতে হবে না তো মায়ের ট্রেনে উঠে বলবো এখন তো গাড়িতে যাচ্ছো আমিও তো যাচ্ছি সুতরাং আমারও যাওয়া একটা চান্স আছে হয়তো আমিও ট্রেনে উঠে যেতে পারি যাও ঘুরে আসো একা একা যাচ্ছো মাকে নিয়ে বাবা তো দারুণ ব্লগ করেছে মা কিছু বক্তব্য আছে বলে আমার মার মামার বাড়ি আমার মামার বাড়ি আমার ছেলের মামার বাহ এতক্ষণ পরে তিনটে কথা শোনা গেছে টালা ব্রিজটা বন্ধ হওয়ার জন্য অনেক কষ্ট করে যেতে হচ্ছে কলকাতা স্টেশন আর উপায় তো নাই সবাই চলে এসেছে কতগুলো ব্যাগ নিয়ে এসেছে এই যে পেছনে মামা কতগুলো ব্যাগ নিয়ে হ্যাঁ আমরা বেশি আনিনি আর সামান্য নখানা ব্যাগ এনে সামান্য নটা ব্যাগ ভাইয়ের টানতে টানতে অবস্থা খারাপ হয়ে গেছে ভালো হয়েছে এখন কলকাতা স্টেশন রেনোভেট করে এরকম স্লাইডিং করে দিয়েছে এখানে খুবই ভালো টিকটক থেকে বেরিয়ে ডাইরেক্ট ইউটিউবে টিকটক এখন বন্ধই আছে আমার টিকটক চলে না ফোন 1.5 ঘন্টা আগে মানে এরকমভাবে যদি কলেজে যেতাম না স্যাররা পুরো একটুখানি মার্কস ফাক্স দিত অ্যাটেন্ডেন্সের জন্য আমাদের বক্তব্য কিছুই নেই আমরা যাচ্ছি এটা বিশেষ ভালো জিনিস আর অর্থনৈতিক আমরা যাচ্ছি যাওয়া কথা ছিল অনেক লোকে অল্পগুলো কমে গেছে আবহাওয়া তো জানি না জানি না খুঁজতে কী হবে রাস্তাঘাট উপস্থিত খুব ভালো ওয়েদার ওয়েদারটা খুব দারুণ ওয়েদার আমার কাছে অল্প একটু অনেকটা নিয়ে নিয়েছে একটা জলের বোতল কিনেছি মানে বিসলারি নামটা পড়ো কি সব নাম ব্রিসিরি মানে তুমি নিচে গেল একটু পদ দর্শন করতে খাবার কি আছে এখন আটা দিয়ে বানানো রুটি আর মিষ্টিও আছে যে মা এখান থেকে আবার সার্ভ করছে আবার শন পাপড়িও আছে এখানে রাখ এটা দেখাই না এটা দেখাই এটা কি করেছিস এটা এটা কি না 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 এটা দিয়ে ঢাকছিস কেন এটা কি আছে এটা তো খাবারের রিভিউ দে তো বাড়ির খাবারের রিভিউ কিরকম সে বল খুব সুন্দর হয়েছে কি সুগার কি না না হ্যাঁ তো এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর সবাই আমরা শুতে চলে এসেছি আর এই বাচ্চারা ছিল তখন থেকে নিয়ে ডিস্টার্ব করে যাচ্ছে অনেকদিন পর এরকমভাবে ট্রাভেল মানে অনেক অনেক দিন মানে অনেক দিনই পর গুড নাইট বলে দাও সবাইকে অনেক ফোন ধরে সব চিৎকার আমার ভালো লাগছে লাইট অফ টাটা স্টেশনে নেমে তাড়াতাড়ি করে চানা হচ্ছে এখন গুড মর্নিং গুড মর্নিং বাঙালবাড়ি আমরা এসে গেছি পৌঁছে গেছি গন্তব্যস্থলে
আর সময় মাত্র মিনিট দশেক। তারপর আমরা রায়গঞ্জে নেমে যাব, কালিয়াগঞ্জের উদ্দেশ্যে আমরা রওনা। Up with a slow motion crew, and we up in our growlings when people change, but not us. So, আমি এখন চলে এসেছি আমার মামার বাড়ির এখানে। আমার মামার বাড়ি হচ্ছে কালিয়াগঞ্জের এখানে। তো হোয়াটস আপ কালিয়াগঞ্জ পিপল, রায়গঞ্জ রায়গঞ্জ বলছি, কালিয়াগঞ্জে পৌঁছে গেছি। এই যে মামা পুরো একদম লাগেজের সব ডিপার্টমেন্ট নিয়ে বসে আছে। একটা টোটো নিয়ে নিয়েছি, দুখানা টোটো। সামনে একটা টোটো যাচ্ছে আমাদের মেম্বাররা, আর আমরা হচ্ছে কুলি। আমরা টোটো চলাইছি, ছয়টার দিকে বাড়িতে চলে গেছি। বাবা, ট্রেন থেকে নামার পরে তারপরে আমি মামার বাড়িতে ছিলাম, ফ্রেশ ফ্রেশ হয়ে গেলাম ছিলাম, তখন এই সানগ্লাসটা দেখলাম আর তারপরে পরে নিলাম। আমি কোথায় নিলাম, নিজেই নিয়ে নিলাম। মানে ঠিক আছে, একটু ভালো লাগছে কিনা সেটা একটুখানি কমেন্টে তোমরা একটু জানাও না। তো মামার বাড়ি হিরো লাগছে আমার ভাগনাকে, বিরাট কোহলি, দ্বিতীয় বিরাট কোহলি। এই মামার বাড়ি থেকে তারপরে আসা হলো মার মামার বাড়িতে, মানে আমার এখানে পুরোপুরি দাদুর বাড়ি। তো দাদুর বাড়িটা তোমরা দেখো, আর অসাধারণ জায়গা রয়েছে, তো সেটাও আস্তে 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 দেখতে পাবো। মানে দিদার মামার বাড়িতে, ছোটবেলায় বাপি এসে খুব মাছ ধরতো, তো তখন ল্যাংটা হয় নামতো জলের মধ্যে, এত ছোট ছিল, একদম ছোট। নামলে তো প্যান ভিজে যাবে, ল্যাংটা হয় নাম। সাপ না, এখানে ধরতো সাপ, সাপ ধরে যারা মাছ ধরতো সাপ ধরতো, সাপ ধরে ঘুরাতে এরকম, সাপ ধরে নিয়ে ঘুরাতাম, ঘুরা নিয়ে তারপর ছুঁড়ে ফেলতো আমাদের দিকে। এখানে রেললাইনটা বাংলাদেশ ঢুকছে, এই রেললাইনটা পুরো, হ্যাঁ এখান থেকে বাংলাদেশ বাংলাদেশ তোমরা যে ট্রেনটা করে আসলা, তোমরা তখন নামলো এই ট্রেনটা এদিক দিকে আছে, এদিক দিকে এখানে রাধিকাপুর লাস্ট, ইন্ডিয়ার লাস্ট সীমানা, ওখানটাই আছে ট্রেনটা। ওরপরেই বাংলাদেশ, ওরপরেই বাংলাদেশ। কালিয়াগঞ্জ, কালিয়াগঞ্জ নামলো, কালিয়াগঞ্জের পর স্টেশন কি? কালিয়াগঞ্জের পরে স্টেশন ইয়ে তোমার হচ্ছে না, ডালিমগা, ডালিমগার পরে, ডালিমগা, ডালিমগার পরে হচ্ছে রাধিকাপুর, রাধিকাপুর লাস্ট। কালিয়াগঞ্জে দেখার মতো কি আছে? দেখার মতো মন্দির বলো বা পাহাড়টার তো কোনো কিছু নেই না? পাহাড় আছে, পাহাড় বানাইছে আর কি, ইটের ভাটা মাটি ফেলে ফেলে পাহাড় বানাইছে। মামা এখন লুডো খেলছে, চলছে এখন লুডো খেলা চলছে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে প্রায়, আজকে দিনটা শেষ। যাদের বাড়িতে আসা হয়েছে তারা তো এখন খুব ব্যস্ত, বিয়ে বাড়ি বলে কথা। হ্যাঁ, এতক্ষণ ধরে ব্লগে আমি একবারও উল্লেখ করিনি বিয়ে বাড়ি, আমি বিয়ে বাড়িতে এসেছি, মানে কলকাতা থেকে কালিয়াগঞ্জে আমার মামার বিয়ে খেতে। তো আবার নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, তো টিল নাও, টাটা, বাই বাই।